হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আকাশের অবস্থা খুবই খারাপ, রাতভর বৃষ্টি আর সকালবেলা এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। আকাশে আর অবস্থা খুবই খারাপ, এখনও কালো হয়ে রয়েছে আকাশটা পুরো। আর আমাদের বাড়ির থেকে একটু নিচের দিকে নেমে গেলে প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে, এখনও পর্যন্ত জল নামেনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর লক্ষ্মী পূর্ণিমা, বুধবার দিন রাতে পূর্ণিমা লেগেছিল, অনেকেই রাতে পুজো করেছে, কিন্তু আমি আজকে সকালে করব। আর সব কিছু রেডি করে নিয়েছি, মেলির আজকে ডিউটি, সকালবেলা ঘুম থেকে উঠে একটু আলপনা দিয়ে নিল, তারপরে ও ডিউটি চলে গেছে, এখন বাকিটা আমারই সব করতে হবে একা একা। এখন দেখো দুর্গা সরাকে পুরো সিঁদুর পরিয়ে দিচ্ছি প্রত্যেকটা ঠাকুরকে, আর এদিকে শাড়িটা পরাবো এই শাড়িটা। আর একা একা শাড়ি পরাতে খুবই অসুবিধা, তো যাই হোক কর্তামশাই দাঁড়িয়ে রয়েছে বাইরে দেখছে কেমন করে আমি শাড়ি পরা, তো অনেক কষ্ট করে পরালাম। আর দেখো কেমন লাগছে, একদম ঠিক একটা পুতুলের মতো লাগছে দেখতে। যাই হোক, এবার ঠাকুরকে বসিয়ে দেবো। আর ঠাকুর বসাবো হচ্ছে একটা থালার মধ্যে ধান দিয়ে, তার মধ্যে একটা চালের কোটোটা দিয়ে দেবো, আর কিছুটা ধানও দিয়ে দেবো, দিয়ে তারপরে ঠাকুর বসিয়ে দিয়েছি। এরপরে নৌকাও সাজিয়ে নেবো, আর নৌকোটার মধ্যে দেবো সোনা রূপো, তারপরে পঞ্চশস্য, ধান, চাল এসব দিয়ে নৌকো সাজিয়ে তারপরে দেবো। তারপরে ঘট বসিয়ে দিয়েছি, আর ঘর তারপরে এবার যাবো উনুনের কাছে। আগের দিন তো হই আর নাড়ু করে রেখে দিয়েছিলাম, আজকে লুচি করব, সুজি আর হচ্ছে পায়েসটা করব। আর লুচি তো একা একা করা খুব অসুবিধা, ওই জন্য কর্তামশাইকে বললাম একটুখানি বেলে দিতে, ও তো পারে না, তা ও কষ্ট মষ্ট করে বেলে দিয়েছে। তারপরে এখন দেখো একটু হালকা ওয়েদারটা একটু ঠিক হয়েছে, তো আবার বাইরে টুনিগুলো লাগা দিয়ে সাজিয়ে দিচ্ছে। এরপরে আমার সব কিছু রেডি হয়ে গেছে, ঠাকুরমশাই এখন আর চলে এসছে। এখন বাজে 3:30, আর 3:30 সময় আমার পুজোটা হলো। পুজোটা করার পরে তারপরে সন্ধ্যেবেলা আমি একটু পাঁচালি পরে তারপরে আমার গেলাম আমার বাপের বাড়ির সামনেই, সেখানে গিয়ে আমি একটুখানি প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে এলাম। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। টাটা।